हेलो व्यूअर्स, डाइंग एंड डाइंग फिनिशिंग मेकानिकल विधि पक्ष आपके जाना आंतरिक शुभेच्छा और भलोबासा। आज के माचे दूटी विषय नहीं आलोचना करब। एक हे डाइंग की और दुई हे डाइंग मशीन हीट एक्सचेंजर काज की। शुरूते बोले हमार भिडियो जदि आपन भलो लेगे थे अवश्य सबसक्राइब कर और को प्रकार स्किप ना करीडियोटी देखते थकूँ बुझते पर তাহলে আমি আলোচনা করব ডাইং কি। ডাইং হচ্ছে কোনো ফাইবার সুতা বা কাপড়কে রং দ্রবণে মিশিয়ে রাসায়নিকভাবে রঙিন করাকে ডাইং বলা হয়। যেমন তাপমাত্রা, সময় ও পিএসকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে এবং কেমিক্যাল সহযোগে মেশিনের সাহায্যে রঙিন করাকে ডাইং বলা হয়। এখন জানব হিট এক্সচেঞ্জার কি। হিট এক্সচেঞ্জারের কাজ হচ্ছে দুই ধরনের, এক হচ্ছে তাপমাত্রা প্রয়োগ করা আর দুই হচ্ছে তাপমাত্রা কমিয়ে ঠান্ডা করা। তাহলে কিভাবে তাপমাত্রা প্রয়োগ করা হয় সে বিষয়ে জানব। মেশিনের ভিতরে পানি যখন পাম্পের মাধ্যমে হিট এক্সচেঞ্জারের টিউবের ভিতরে যখন পানি সার্কুলেশন হতে থাকে তখন হিট এক্সচেঞ্জারের ভিতরে স্টিম প্রয়োগ করা হয় আর সেই স্টিম হিট এক্সচেঞ্জারের টিউবের সাথে যখন ধাক্কা লেগে যায় তখন পানিতে পরিণত হয়ে হিট এক্সচেঞ্জারের আউটলাইনে বের করে দেওয়া হয়, আবার নতুন করে স্টিম প্রয়োগ করা হয়। এভাবে কিছু সময় চলমান থাকার অবস্থায় মেশিনের ভিতরে পানি আস্তে আস্তে গরম হয়ে যায়। আর দুই হচ্ছে ঠিক একই রকমের ঠান্ডা করার সময় হিট এক্সচেঞ্জারকে ব্যবহার করা হয়, শুধুমাত্র স্টিমের পরিবর্তে ঠান্ডা পানি প্রবেশ করিয়ে এভাবে ধীরে ধীরে গরম পানিকে ঠান্ডা করা হয়। এখন আপনাদের মাঝে প্র্যাকটিক্যালভাবে দেখায়, এটা একটা হিট এক্সচেঞ্জার, এদিকে স্টিম প্রবেশ করে আর স্টিম যখন পানি হয়ে যায় বা কনডেন্স হয়ে যায় এদিকে আউট হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এদিকে আউট হয়ে যায় কনডেন্সটা, আর এদিক থেকে পাম্পের মাধ্যমে ফিল্টারিং হয়ে পানি যখন সার্কুলেশন হয় হিট এক্সচেঞ্জারে উপরের দিকে পানি সার্কুলেশন হয়ে সরাসরি নজলের দিকে চলে যায়, তখন পানি গরম হয়ে নজলের দিকে চলে যায়। আর ঠিক ঠান্ডা করার সময় একই কাজ, এটি ঠান্ডা করতে গেলেও সেম আর গরম করতে গেলেও সেম একই কাজ করা হয়। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে।